वेलकाम टू सोहेल राना मैथ क्लस। आज के नवम दशम श्रेणी 3.4 एर एक गुरुत्वपूर्ण अंक सल्व कर दीते ख्याल करो एक किऊ प्लस 3a + 36 ये अंकटी हमें बाक्शेष उपपद्यर सहाज्ये सल्व करब। बाक्शेष उपपद्यर सहाज्ये क्यों करब एटा एर आगे भिडियोते आलोचना करछि। एखन सरासरि आमरा मूल प्रश्न चले जाब। मने करी फांगशन अफ ए इक्ल टू एक किऊ प्लस 3a + 36 आमरा एटाके ए एर फांगशन एकटा धरे निलाम। ठीक आछे, एखन ए एर कत मान बसाले एटा शून्य होबे। ख्याल करो एफ अफ ए एर मान कत बसाले एटा शून्य होबे। ताहले शून्य होवार टेक्निकटा हलो जेहेतु एखाने सब प्लस, कारण सब जदि प्लस हय ताहले कखनोई शून्य होबे ना, सब जदि माइनस हय ताओ कखनो शून्य होबे ना। ताहले टेक्निकटा हलो जदि सब प्लस थाके ताहले अवश्यई एकटा माइनस मान धरते होबे, ऋणात्मक मान धरते होबे। आर सब जदि ऋणात्मक हय ताहले अवश्यई সেই ক্ষেত্রে আমরা একই ধরনের চেঞ্জ করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলেই কেবলমাত্র শূন্য হতে, প্লাস মাইনাস থাকলেই কেবলমাত্র শূন্য হতে পারে। তাহলে অবশ্যই একটা ঋণাত্মক মান ধরব। কত ধরবো? 36 উৎপাদক থেকে একটা মান ধরবো। সাধারণত 1, 2, 3 এগুলো বসালে শূন্য হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে যদি একই বাসে -3 যদি ধরি তাহলে 27 হয়, এখানে মাইনাস প্লাস মাইনাসে -9 36 হয়ে যায়। -3 ধরবো আমরা। ঠিক আছে, এটা সাধারণত 36 উৎপাদক থেকে নেব। 36 উৎপাদক 1, 2, 3, 4, 6, 12, 18, 36 সাধারণত 1 থেকে 2, 1 থেকে 3 পর্যন্ত এর মধ্যে হয়ে যায়। ঠিক আছে, তাহলে -3 নিলাম, তাহলে -3 এর হোল কিউব প্লাস 3 × -3 + 36। ঠিক আছে, ইকুয়াল টু এটা পাইলাম আমরা -27। -3 যদি আমরা 3 বার গুণ করি 3 × 3 = 9, 3 × 9 = 27, আর মাইনাস যদি আমরা 3 বার গুণ করি তাহলে মাইনাস হয়, এটা আমরা জানি। ঠিক আছে, এরপরে প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 3 = 9, এরপরে প্লাস 36 ইকুয়াল টু এই 36টা আমরা আগে লিখব -27 আর -9 হলো গিয়ে 36 ইকুয়াল টু 0। ঠিক আছে, যেহেতু আমরা 0 পেয়ে গেছি তাহলে আমরা প্রথম ধাপ এগিয়ে গেছি। এখন কোন মানের জন্য আমরা 0 পাইছি? এ ইকুয়াল টু -3 বসায়। ঠিক আছে, সুতরাং এ প্লাস এটাকে এই পাশে আনলে প্লাস হবে ইকুয়াল টু 0। এই এ প্লাস 3টা হবে এই ফাংশনটার একটা সাধারণ উৎপাদক। তাহলে আমরা লিখব সুতরাং এ প্লাস 3 ফাংশন অফ এ এর একটি সাধারণ উৎপাদক। ঠিক আছে, একটা সাধারণ উৎপাদক। এখন একটা বিশেষ টেকনিকে আমরা এটা উৎপাদকটা নির্ণয় করব। প্রথমত এই প্রশ্ন যেটা আছে সেটা আমরা লিখব এই এ কিউব প্লাস 3a + 36। লেখার পরে আমরা এখানে একটা ঘর খালি রাখব। ঠিক আছে, এরপরে আর একটা লাইন দিব। এখানে এর সর্বোচ্চ সূচক আছে 3, এই জন্য যে সাধারণ উৎপাদকটা সেটাকে আমরা 3 বার লিখব এ প্লাস 3 × a + 3 × a + 3 এটাকে 3 বার লিখলাম। 3 বার লেখার পরে এটাকে আমরা কত দ্বারা গুণ করলে এক কিউব পাবো? তাহলে নিশ্চয়ই তোমরা বলবা যে স্কয়ার দ্বারা গুণ করলে এক কিউব পাবো। এই স্কোয়ার দ্বারা গুণ করলে এক কিউব, এই এক কিউব। ঠিক আছে, এরপরে এটাকে এটা দ্বারা আমরা আবার গুণ করে দেব 3 স্কোয়ার + 3 স্কোয়ার। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো মূল প্রশ্নে এই স্কোয়ার কিন্তু নাই, তার মানে কি এই টোটালটাই আমি 3 স্কোয়ার জানলাম, এটা বেশি আসছে। কোনো কিছু বেশি আসলে সেটা মাইনাস করে দিয়ে বা প্লাস করে দিয়ে ব্যালেন্স ঠিক করতে হয়। তাহলে -3 স্কোয়ার দিলাম, তাহলে এই যে +3 স্কোয়ার - 3 স্কোয়ার ক্যান্সেল হয়ে গেলো, থাকলো আগেরটাই থাকলো, ব্যালেন্স ঠিক হয়ে গেলো। এরপরে আমরা সব সময় সর্বশেষ যে পদটা থাকে সেইটা থেকে আমরা চিন্তা করব। ঠিক আছে, এখান থেকে কত কমন নিলে এ থাকে অথবা একে কত দ্বারা গুণ করলে 3 স্কোয়ার হয়। তাহলে -3a দ্বারা যদি আমরা গুণ করি এটাকে তাহলে -3 স্কোয়ার হবে। ঠিক আছে, এরপরে এটা দ্বারা এটাকে গুণ করব প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 3 = 9a। এখন এখানে খেয়াল দেখো এখানে আছে কত? +3a, এখানে আসছে -9a।
কত বসাইলে এটা ব্যালেন্স ঠিক হবে তাহলে এখানে যদি প্লাস 12 বসাই 12 এ বসাই ঠিক আছে এই দুইটা ব্যালেন্স করলে হ্যাঁ এই দুইটা যদি আমরা ব্যালেন্স করি প্লাস 12 থেকে মাইনাস 9 গেলে গা প্লাস 3 এ থাকে তাহলে ব্যালেন্স হয়ে গেল ঠিক আছে এখন এইখান থেকে আমরা কমন নিব প্লাস 12 যদি কমন নেই তাহলে এ থাকে হ্যাঁ এরপর এই 12 দ্বারা 3 কে গুণ করব 3 12 36 প্লাস 36 ঠিক আছে তাহলে হয়ে গেল আরেকটা বিশেষ টেকনিক আমি এর আগে অঙ্কে বলছি ঠিক আছে এখানে যদি সর্বোচ্চ সূচক 3 থাকে তাহলে এখানে পদ সংখ্যা হবে 6টা এই 3 আছে এই 3 দোকানে 6 এখানে ক্যালকুলেট করে দেখো 6টা পদ আসছে 1 2 3 4 5 6 যদি কম বেশি আসে তাহলে মনে করবে তোমার অঙ্ক ভুল হচ্ছে ঠিক আছে তাহলে যেহেতু 6টা পাচ্ছি তাহলে তুমি ধরে নিতে পারো তোমার অঙ্ক সঠিক আছে এরপর আরেকটা টেকনিক এখানে দেখো এই যে এই প্রথম দুইটা পদ দেখো মিলছে কিনা হ্যাঁ এরপরে যে শেষের দুইটা পদ মিলছে কিনা যদি মিলে তাহলে তোমার অঙ্ক সঠিক ঠিক আছে আচ্ছা এরপরে ক্যাল করো এরপরে এটাকে আমরা কি করব এইখান থেকে আমরা কমন যায় কত a প্লাস 3 একটা কমন যায় এরপরে তাকে a স্কয়ার মাইনাস 3a প্লাস 12 ঠিক আছে এখন দেখব যে এখানে মিডল ফ্যাক্টর যায় কিনা আর ভাঙা যায় কিনা যদি না যায় তাহলে এখানে অ্যানসার যদি যায় তাহলে ভাঙবো আমরা 12 আছে 3 4 12 6 দোকানে 12 আর যাবে না এখানে অ্যানসার ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিবে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে যাতে পরবর্তী আরও নতুন নতুন গণিতের ভিডিও পেতে পারো ধন্যবাদ সকলকে